সিরিয়াস প্রেম তো একটাই, এন্ড সেটা আমার বিবাহে পরিণত হয়েছে। সো সেই সিরিয়াস প্রেম 10 বছর ধরে চলছে, বিয়ের আগে 5 বছর, বিয়ের পরে এখন 5 বছর প্লাস চলছে। আর সাধারণ প্রেম তো সবার জীবনে সাধারণভাবে আসবে যাবে, এটা খুবই স্বাভাবিক। সো এটা আসছে, এটা গেছে, এটা আসলে হিসাব কেরা। কোন বয়সে স্কুল লেভেল প্রেমে পড়েছি? আই থিঙ্ক ক্লাস টুতে। হ্যাঁ, ক্লাস টুতে। আমি অনেক অনেক কি বলবো প্রেমিক পুরুষ ছিলাম, তো ক্লাস টুতে থাকতে প্রেমে পড়েছিলাম একটা একটা নন বেঙ্গলি মেয়ের, একটা মানে পাকিস্তানি মেয়ের, আমাদের স্কুলে পড়তো। সো বুঝতেই পারছেন অনেক সুন্দরী ছিল। যাই হোক, ওই ক্লাস টুর পরে থ্রিতে আর দেখা হয় নাই, ব্যাড লাক। ওই যে ক্লাস থ্রিতে আর পাই নাই, ফোনে পাকিস্তান চলে গেছে, নামও জানা নেই। যুদ্ধের আগে ছিল আপনাদের কি মনে হয় আমার বয়স কত? না না না, ক্লাস টুতে আমি পড়ি তখন ইয়ার 95-96 এর। টিভি নাটক একটু কম দেখা যাচ্ছে এই কারণেই, যাতে একটু প্রেজেন্সটা কমিয়ে এনে প্রেজেন্সটাকে আরও এক্সক্লুসিভ করতে পারি। স্মল স্ক্রিন অ্যান্ড বিগ স্ক্রিনের মধ্যে অনেক অনেক পার্থক্য। সো আমি নিজেকে প্রিপেয়ার করছি, আমি চেষ্টা করছি যে টিভির আগে, টিভির পরে অ্যান্ড ফিল্মের আগে ওটিটিতে নিজেকে একটু ভালো মতো একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার, যাতে মানুষ কি আসলে আমাকে টিভি স্ক্রিন বলতে ফ্রি স্ক্রিন, সো ফ্রিতেই দেখে নাকি আমাকে আসলে ওরা পয়সা খরচ করেও দেখবে, সেটা একটা প্র্যাকটিস আমি বলতে পারবো ওটিটি। সো সেখানে চেষ্টা করছি ভালো মতো নিজেকে একটু মেরে ধরার। সামনে কিছু প্রজেক্টস নিয়ে কথা চলছে, চরকির সঙ্গেও চলছে, চরকি ছাড়াও চলছে। আচ্ছা, অবশ্যই আছে। ভয়ানকভাবে মিস করি, অ্যান্ড আমি অনেকেই বলেছি আমি একটা ওটিটি হোক বা একটা ফিল্ম হোক বা একটা বিগ টেলিফিল্ম হোক, আমি মিউজিক নিয়ে করতে চাই, সেটা কেউ সাড়া দেয়নি এখনো। আই ডোন্ট নো ওয়াই, বাট আই লাভ মিউজিক, আই ওয়াজ এ মিউজিশিয়ান, অ্যান্ড এরকম একটা স্টেজে আসলে একসময় মিউজিক করতে চাই। কোনো কনসার্টে গেলে আমার খুবই কষ্ট হয় নিচে স্টেজের সামনে নিচে দাঁড়া থাকতে, আমার ইচ্ছা করে কখনই লাভ দিয়ে উঠে পড়বো স্টেজে, গিটারটা কেড়ে নিয়ে আমি বাজানো শুরু করবো। সো প্রসঙ্গ যেটা হচ্ছে গিয়ে, 12টা ফিল্ম হচ্ছে, সবার কাছে আবেদন থাকলো যে 12টা ফিল্মের একটা তো হলো আমাকে রাখবেন, এটা একটা আবেদন থাকলো সবার কাছে। সো এটা একটা, ওয়েল অল জোকস অ্যাপার্ট, ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ আমার কাছে মনে হচ্ছে। 12 ফিল্মস অ্যাবাউট লাভ, সো উই হ্যাভ বিন টেলিং যে আলট অফ থ্রিলার স্টোরিজ আর গোয়িং অন, অ্যান্ড মানুষও তো একটা পয়েন্টে মাইন্ড গেট বোর্ড অ্যাবাউট লাইক থ্রিলার্স অল, অথবা ওটিটি ইজ অল অ্যাবাউট বিং থ্রিলার্স ওনলি, বাট ইটস রিয়েলি গুড টু সি 12 লাভ স্টোরিজ। অ্যান্ড এখানে আই থিঙ্ক শপথ করা হয়েছে যে সবাই সবার পার্সোনাল লাভ স্টোরি নিয়ে আসবে, এটা নিয়ে একটা শপথ করা হয়েছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে কতটুকু সততা আসলে স্ক্রিনে ফুটে উঠে।